2025 সালে ফ্রি এজেন্ট হয়ে পড়বেন নামি দামি অনেক তারকা ফুটবলার। এ লিস্টে নাম আছে মেসি, রোনালদো, সালাহ ও সনের মতো বড় তারকাদের। আছেন আলফানসো ডেভিস, ফন ডাইকরাও। সামনে ট্রান্সফার উইন্ডোতে চুক্তি নবায়ন না করলে ফ্রিতেই বর্তমান ক্লাব ছাড়তে পারেন যে কেউ। হাসান মেহেদী রিপোর্ট। মাত্র এক বছর, তারপরেই ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে অনেক ফুটবলারেরই। নিজস্ব ক্লাবের সাথে চুক্তির মেয়াদ শেষ হলেই তারা হয়ে পড়বেন ফ্রি এজেন্ট। কারা আছেন সেই লিস্টে তাই দেখে আসবো এক ঝলক। লিওনেল মেসি, এমএলএস এর ক্লাব ইন্টার মায়ামির সাথে তার বর্তমান চুক্তি শেষ হতে যাচ্ছে সামনের জুনে। শোনা যাচ্ছে ফ্রি এজেন্ট হয়ে পরের বছরে মেসি পাড়ি জমাবেন শৈশবের ক্লাব ওল্ড বয়েজে। নাম আছে ক্রিশ্চিয়ানো রোনালদোরও। আল নাসরের সাথে তার চুক্তির মেয়াদ শেষ হবে 25 জুনে। CR7 যদি ক্যারিয়ার ইতিটা রোমান্টিকভাবেই টানতে চান, তাহলে চুক্তি না বাড়িয়েই বাল্যকালের ক্লাব পোর্তোকেই হয়তো বেছে নেবেন। সালার নামটাও যোগ হতে যাচ্ছে এই তালিকায়। ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর বিপক্ষে লড়াইয়ের পরেই ঘোষণা দিয়েছেন সালা, লিভারপুলে এটাই তার শেষ মৌসুম। স্পার্সের সাথে সাউথ কোরিয়ান তারকা সনের সম্পর্কের অবসান ঘটতে যাচ্ছে মৌসুম শেষে। মেয়াদ বাড়ানো নিয়ে টটেনহাম এখনও বসেনি তার সাথে। ধারণা করা যাচ্ছে পোস্তেকলু শিবির থেকে বের হতে যাচ্ছেন স্পার্স নাম্বার 7। এই লিস্টে ফন্ডাইকের নামটা বেশ অবাক করার মতোই। ডাচ ডিফেন্ডার লিভারপুল ডিফেন্সের মধ্যমণি। চুক্তি না বাড়ালে লিভারপুলের জার্সিতে এটাই তার শেষ মৌসুম। এছাড়া 2025 সালে ফ্রি এজেন্ট হতে যাচ্ছেন আলেকজান্ডার আর্নোল্ড, জোশুয়া কিমিচ, ডামফ্রিস, লিওরে সানে ও কেভিন ডি ব্রুইনা। হাসান মেহেদি, জিটিভি নিউজ।